এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া লাল শাকের রেসিপি। লাল শাকের এই রেসিপিটা করে নেওয়ার জন্য বেশ অনেকগুলো লাল শাক নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গরম তেলে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। দিয়ে দিচ্ছি তেজপাতা। দিয়ে দিচ্ছি থেঁতো করে রাখা আদা। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাঁধুনি। কিছু টাইম ভেজে নিয়ে কুচি করে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। বেশ কিছু টাইম ভেজে নেওয়ার পর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু টাইম পরপর ঢাকনাটা তুলে নিয়ে নেড়ে দিচ্ছি, না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। ঢাকনাটা তুলে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে রেখে শাক ভেজে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। বেশ কিছু টাইম খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কাঁচা মরিচ। চুলার আঁচটা আরো কমিয়ে দিয়ে শাকগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। শাকগুলো যখন প্রায় হয়ে এসেছে, এখন 2 চামচ ময়দা 4 চামচ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। গুলিয়ে নেওয়া ময়দার মিশ্রণটা দিয়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে নিয়ে শাক বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে, চুলাটা অফ করে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষভাবে করে নেওয়া শাক রান্নার এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।